গত সোমবার সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলার জন্য ইসরায়েল তো বটেই, পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও দায়ী করেছে ইরান। ইরানের অভিযোগ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিভিন্ন দেশের স্পর্শকাতর স্থাপনায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। আমেরিকার আশকারা পেয়েই এই ধরনের সন্ত্রাসী কাজ চালিয়ে যেতে পারছে ইসরায়েল এবং বিশ্বব্যাপী সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছে ইসরায়েল ও আমেরিকা। সিরিয়ায় ইরানের কনসুলেটে গত সোমবার ভয়াবহ হামলায় সাত কর্মকর্তার নিহতের ঘটনায় আঞ্চলিক উত্তেজনা চরমে। ইরানের শীর্ষ কমান্ডার সহ সাতজনের প্রাণের প্রতিশোধ নিতে প্রস্তুত ইরান। নতুন করে হুঙ্কার দিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের উপদেষ্টা সৈয়দ আলী খামেনি বলেন, ইসরায়েলের সব দূতাবাস ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে। ইরানের আরেক মেজর জেনারেল রাহিম সাফাভি বলেন, দামেস্কে কনসুলেটে হামলায় দাঁতভাঙ্গা জবাব দেবে তারা, যা খুব শীঘ্রই দেখবে সারা বিশ্ব। সিরিয়ার দামেস্কে ইসরায়েলি হামলায় রেভলিউশনারি গার্ড ক্রপসের সাত সদস্য হত্যার স্বীকার করেনি তেল আবিব, যদিও এ ঘটনা ইসরায়েলি বাহিনী ঘটিয়েছে তাই স্পষ্ট। এদিকে ইরানের হুমকিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এবং সকল সেনাদের ছুটি ঘোষণা বাতিল করে হামলার আশঙ্কা করছে বর্বর এই জাতিটি। সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াহিয়া রবিন সাফাভি আরও বলেন, সোমবারের হামলার জবাব দেওয়ার আইনি ও বৈধ অধিকার রয়েছে তেহরানের। বেশ কিছুদিন থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে ইসরায়েল ও ইরানের মাঝে। যে কোনো সময় দুই দেশের মাঝে যুদ্ধ লেগে যাবে, অনেকটা সেদিকেই যাচ্ছে পরিস্থিতি। চলমান যুদ্ধ শুরু হবার পর থেকেই এই যুদ্ধে ইসরায়েলের বিপক্ষে কথা বলে আসছে ইরান, বরাবরই ফিলিস্তিনের পক্ষে রয়েছে তারা। তবে এবারের পরিস্থিতি অন্য কারণে ভয়াবহ আকার ধারণ করছে। চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে ইরান, সতর্কতা জারি করেছে নেতানিয়াহু সরকার, প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে তেল আবিব। ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস নিয়ে এলো নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের হামলা মোকাবেলা করার জন্য এত আয়োজন কি যথেষ্ট হবে? তবে এ কথা সত্য যে ইসরায়েল অন্য যে কোনো সময়ের চেয়ে এবার ইরানের হামলার প্রহর গুনছে। ইরানের হামলা থেকে বাঁচতে ইসরায়েলের সামরিক বাহিনী প্রথমবারের মতো সিডম নামে একটি প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে। সিডম হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের নৌ সংস্করণ, যা রকেট এবং ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে রক্ষা পেতে ব্যবহার করা হয়। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDF ইলাত এলাকায় এই সংক্রান্ত একটি সতর্কতা জারি করেছে যে এলাকাটিতে ফেব্রুয়ারিতে ইয়েমেনের হুতি যোদ্ধারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এদিকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে হুতিরা, বিশেষ করে ইয়েমেনের হুতি এবং ইরাকের প্রতিরোধ গোষ্ঠীদের ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে ইলাত। গত সপ্তাহে একটি ড্রোন ইলাত শহরে একটি ভবনে আঘাত করেছিল। ইরাকের একটি ইরান সমর্থিত গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছে। 9 এপ্রিল মঙ্গলবার সকালে IDF-এর বিবৃতিতে বলা হয়, শত্রু বিমানের অনুপ্রবেশ সংক্রান্ত সাইলেন বাজার পর ইলাত এলাকায় IDF নৌবাহিনী ইসরায়েলি ভূখণ্ডে আকাশপথে একটি সন্দেহজনক লক্ষ্যবস্তুর প্রবেশ শনাক্ত করেছে। সিডম নৌ প্রতিরক্ষার ব্যবস্থার মাধ্যমে সফলভাবে আটকানো হয়েছে। সন্দেহজনক লক্ষ্যবস্তুটি ড্রোন ছিল কিনা তারা তা নিশ্চিত করতে পারেনি ইসরায়েলি বাহিনী। সিডম অর্থাৎ এই প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি রকেটের দাম প্রায় $50,000। ইসরায়েলের সমরাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাফায়েল জানায়, জার্মানির SAR-6 ক্লাসের করভেটে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়েছে। সিডম যে ইন্টারসেপ্টটি ব্যবহার করে তা আয়রন ডোমের মতোই। আয়রন ডোম 2011 সালে চালু করা হয়েছিল। ইসরায়েলের দাবি এর কার্যকারিতা 90%। রাডার ব্যবহার করে স্বল্পপাল্লার রকেটগুলোকে নিজস্ব ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করার আগে শনাক্ত করতে কাজ করা হয় এই প্রযুক্তি। তবে আয়রন ডোমের পর সিডম 2014 সালে প্রথম উন্মোচন করা হয়েছিল। 2022-এর নভেম্বরে কার্যকরী ঘোষণা করা হয় এবং উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে স্বাগত জানায় ইসরায়েল, আর চলতি সপ্তাহে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে। এত কিছুর পরও ইসরায়েল যে ফিলিস্তিনের জায়গা দখল করে সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা চালিয়ে যাচ্ছে তা একমাত্র ইরান ছাড়া অন্য কোনো মুসলিম দেশই সরাসরি বিরোধিতা বা ইসরায়েলকে চাপ সৃষ্টি করতে পারেনি। ইরানই একমাত্র দেশ যা ইসরায়েলকে আতঙ্কের মাঝে রাখে সবসময়। ইরানের পারমাণবিক অস্ত্র থাকুক বা না থাকুক, ইরানের যে পরিমাণ দূরপাল্লার ধ্বংসাত্মক মিসাইল রয়েছে তা ইসরায়েলকে খুব ভালোভাবেই আতঙ্কে রাখে।